অ্যালান ডোনাল্ড বাংলাদেশ স্পেস ইউনিট নিয়ে মিশন শুরু করেছিলেন এক বছর হবে। অথচ এই এক বছরে দলের প্রতিটা খেলোয়াড়ের সাথে ডোনাল্ড কতটাই যে আপন হয়ে গেছেন সেটা তার বিদায়ের ঘণ্টা বাজার পর ঠিকই বোঝা যাচ্ছে। শুধু পেসাররাই নন, বাংলাদেশ দলের সবার সাথেই ডোনাল্ডের সম্পর্ক ছিল অসাধারণ। তাই তো বিদায়ের মুহূর্তে ডোনাল্ডকে স্মরণ করে মাহমুদুল্লাহ রিয়াদ পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। সেখানে তিনি লেখেন, এ লেজেন্ড অ্যান্ড এ জেন্টলম্যান, সাচ এ লাভলি পার্সন, ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ ইউ। অর্থাৎ একজন কিংবদন্তি এবং ভদ্রলোক, অনেক ভালো ব্যক্তি, আপনার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। ডোনাল্ডের ব্যক্তিত্বটাই এমন ছিল যে তাকে যে কেউই ভালোবাসতে বাধ্য ছিল। প্রচণ্ড গরমের মাঝে অনেক কোচ যখন ড্রেসিং রুমে ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে বেড়ান, সেখানে বরাবরই বাউন্ডারি লাইনে গিয়ে খেলোয়াড়দের টিপস দিতে দেখা যেত তাকে। শুধু কি টিপস, খেলোয়াড়দের জন্য পানির বোতল নিয়ে ছুটতেও কখনো দ্বিধা করেননি। অথচ বাউন্ডারি লাইনে টাইগার খেলোয়াড়দের জন্য এভাবে ছুটে যেতে আর দেখা যাবে না ডোনাল্ডকে। ডোনাল্ডের অধ্যায়টা দারুণ ছিল বাংলাদেশের জন্য। বিশ্বকাপে বাংলাদেশের পেসাররা আলো ছড়াতে ব্যর্থ হলেও বিশ্বকাপের আগ পর্যন্ত পেসারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তুমুল জনপ্রিয় কোচ ডোনাল্ডের অধীনে বেশ উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী সহ একগাদা পেসারের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন ডোনাল্ড। সবার পারফরম্যান্সেই দেখা গেছে কিছু না কিছু উন্নতি। ডোনাল্ডের বিদায় বেলায় তাই তো প্লেয়াররা বেশ আবেগঘন হয়ে গিয়েছেন তাকে নিয়ে। এ তো গেল কয়েকদিন আগে তাসকিন ডোনাল্ডের ব্যাপারে বলেছেন, সে অসাধারণভাবে আমাদের যত্ন নিত, ভালো হোক খারাপ হোক সব সময় ব্যাক করতে অনুপ্রেরণা দিত। আমি অনেক উপভোগ করেছি ওনার সাথে কাজ করে, এটাই জীবন, আসলে পেশাগত জীবন, সবাই যাবে আসবে, ওনার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। বিদায়ের আগে অবশ্য নিজের ইনস্টা অ্যাকাউন্টে বাংলাদেশের ভক্তদের কাছে একটা আবেগঘন বার্তা দিয়ে গেছেন। এই বিদায় বার্তায় ডোনাল্ড বলেছেন, আপনাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। একটি বোলিং গ্রুপ হিসেবে আমাদের বন্ধন বেশ দৃঢ় ছিল, যা দারুণ অভিজ্ঞতা ছিল। এই দল এবং কোচিং গ্রুপের ভবিষ্যতের জন্য আমার শুভকামনা থাকবে। আমি বাংলাদেশের পেসারদের দিকে অনেক আগ্রহ নিয়ে নজর রাখব। বাংলাদেশের সকল ক্রিকেট অনুরাগী সমর্থকদের শুভেচ্ছা বার্তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।